হ্যালো স্টুডেন্ট বন্ধুরা প্রতি বছরই ডাব্লু বিসিএস পিসিএস এস রেলওয়ে ডিফেন্স এবং আদার্স যে সমস্ত এক্সামগুলি রয়েছে ফুড এসআই ডাব্লিউ এই সমস্ত পরীক্ষাগুলিতে ম্যাপ থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে তো এই প্রশ্নগুলো আমাদের নানান সমস্যার সৃষ্টি করে আমাদের ম্যাপটাকে ভালো করে জানতে হবে তবেই আমরা এই প্রশ্নগুলোর অ্যানসার ঠিকঠাক করে করতে পারবো এই ম্যাপ বেস কোশ্চেনেই আজ প্রথম পর্ব শুরু হচ্ছে তোমরা যারা নতুন আছো ভিডিওটি সাবস্ক্রাইব করে নাও তোমরা যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিওগুলো এইভাবেই ক্রম অনুসারে পাওয়ার জন্য মাকাসার প্রণালী নিচের কোন দ্বীপ বা দেশের মধ্যে অবস্থিত জাভা সুমাত্রা মালওয়া সুমাত্রা মালয়ো মিন্স মালয়েশিয়া বর্ণীয় ইন্দোনেশিয়া স্পেন মরোকো তো এই জিনিসগুলো এই যে এগুলো কোথায় আছে জাভা সুমাত্রা এই দেশগুলো কোথায় আছে এই পয়েন্টগুলো আমাদের আগে জানতে হবে তবে এর অ্যান্সারটা আমরা ঠিকঠাক করতে পারবো দেখো আমরা এই অ্যান্সার করার চেষ্টা করি এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ এটা বর্ণীয় এই দ্বীপের নাম বর্ণীয় এই দ্বীপের নাম সুলাওয়াসি আর এই যে দ্বীপ এই দ্বীপের নাম জাভা এই তিনটি দ্বীপ কার অন্তর্গত ইন্দোনেশিয়া দেশের অন্তর্গত আর উপরে যে পাটটা দেওয়া আছে সাদা দাগটা দাগের উপরে রয়েছে মালয়েশিয়া তাহলে ইন্দোনেশিয়া দ্বীপের মধ্যেই মাকাসার স্ট্রেট রয়েছে মাকাসার স্ট্রেট কোন দুটি সিকে জুড়ে দিচ্ছে সি এবং জাভা সি এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে মাকাসার সি কোন দুটি সিকে জুড়ে দেয় সি এবং জাভা সি কোন দুটি দ্বীপকে আলাদা করছে বর্ণীয় এবং সুলাওয়াসি এছাড়াও বলতে পারে বর্ণীয় এবং জাভা কিন্তু এখানে আমাদের অপশনে রয়েছে বর্ণীয় ইন্দোনেশিয়া দেখো বর্ণীয় এবং এই পাটটা তো ইন্দোনেশিয়ারই পাট সেই জন্য আমরা বর্ণীয় এবং ইন্দোনেশিয়া এই আনসারটা ঠিক করব। দেখো স্পেন মরক্কো হবে না এটা চলে গেল ইউরোপে জাভা সুমাত্রা হবে না এই যে জাভা সুমাত্রা হবে না সুমাত্রা এটা সুমাত্রা এই যে দ্বীপটা যেটা দেখতে পাচ্ছি না এই দ্বীপটা সুমাত্রা আর মালয়া সুমাত্রা মালয়া তো এটা আর সুমাত্রা চলে আসলো এটা এর মধ্যে তো কোনো অপশনই নেই নেক্সট কোশ্চেন নিচের কোনটি সঠিক লেক বৈকাল রাশিয়া লেক আকান ইন্দোনেশিয়া লেক মাতানো জাপান লেক কুইনঘাই চায়না এখানে এই অ্যান্সারগুলো আমরা কী করে করতে পারবো আমাদের জানতে হবে যে কোন লেক কোথায় আছে কোন দেশে অবস্থিত আসলে দেখি যে লেক বৈকাল আসলে রাশিয়া আছে কি না দেখো এটা কীচের ম্যাপ এটা এই পুরোটা হচ্ছে রাশিয়া এই দেশটাকে আমরা চিনি রাশিয়া রাশিয়ার এখানে রয়েছে বৈকাল হ্রদ দেখো এটা তাহলে ঠিক লেক আকান ইন্দোনেশিয়া লেক আকান কিন্তু ইন্দোনেশিয়ায় নেই দেখো এইটা আমরা পড়লাম একটু আগে এটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার এই যে দ্বীপটা এই দ্বীপটা আমরা পড়লাম এই দ্বীপে একটি এই দ্বীপেই একটি লেক রয়েছে তার নাম মাতানো মাতানো তাহলে এই লাক লেক মাতানো লেক মাতানো কোথায় আছে ইন্দোনেশিয়াতে কুইন ঘাই কুইন ঘাই দেখো চায়না চায়নাতে যে কুইন ঘাই তাহলে কুইন ঘাই লেক কোথায় আছে চায়না এটা ঠিক কিন্তু আকান কোথায় আছে আকান আকান রয়েছে জাপানে দেখো এই আকান রয়েছে হোকাইডো দ্বীপে হোকাইডো দ্বীপে এখানে ঠিক দেখা যাচ্ছে না কারণ এই আকান হরত্যা খুবই ছোট তো এখানে একটি পাট রয়েছে এইখানে রয়েছে আকান ব্যাস হয়ে গেল আর নেক্সট কোয়েশ্চেন এর মধ্যে কোন সাগর প্রশান্ত মহাসাগরে অবস্থিত নয় এর উপর একটু খেয়াল করি আমরা যে কোনটি নয় তাহলে কোনটি হয় আগে গুলো চেক করি দেখো কোনটি নয় তো প্রথমে আমরা দেখি লেপটপ সি লেপটপ সি আমরা যদি পড়ে থাকি সি যদি পড়ে থাকি ওয়ার্ল্ড সি তাহলে জানবো লেপটাপ সি রয়েছে আর্টিক ওশিয়ানে এই যে লেপটাপ সি এবার কারাসি কারাসিও কারা সিও রয়েছে আর্টিক ওশিয়ানে এবার আরাফুরাসি কোথায় রয়েছে আরাফুরাসি রয়েছে দেখো অস্ট্রেলিয়ার ঠিক উপরে যে আরাফুরাসি আর সুলাসি সুলাশিও এখানে রয়েছে দেখো সুলাসি সুলাশি রয়েছে ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্স তাহলে এই দিনটার নাম ফিলিপিন্স ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়া ঠিক মাঝে রয়েছে সুলাসি বোঝা গেল এই প্রতিটা এর নাম মনে রাখতে হবে প্রতিটা শি নেক্সট কোয়েশ্চেন সরি এখানে কেউ বানানটা ভুল লেখা আছে কেউ রস্যু হবে কেউ সোমালিয়া থেকে সমুদ্রপথে যদি ফিলিপিন্স যেতে চায় তাহলে তাকে কোন কোন দ্বীপগুলিকে পার করতে হবে সোমালিয়া কোথায় আছে সোমালিয়া এই যে সোমালিয়া রিসেন্ট বাংলাদেশের একটি জাহাজ এই সোমালিয়াতে সোমালিয়ার উদ্দস্যুরা আটক করে নিয়েছিল এটা তো আমরা জানি তো সোমালিয়া থেকে কেউ যদি ফিলিপিন্সে যেতে চায় ফিলিপিন্স কোথায় আছে দেখো ফিলিপিন্স আছে এই এটা এই ঠিক উপরে একটু আগে আমরা পড়লাম এইখানটাতে আছে ফিলিপিন্স তাহলে কী কী দেব পার করতে হবে পুলকেট স্কটরা বর্ণীয় সুমাত্রা তো বর্ণীয় আর সুমাত্রা এর এটা তো রয়েছে এই ফিলিপিন্সের কাছাকাছি দেখো সোমালিয়ার ঠিক কাছে রয়েছে স্কটরা স্কটরা দ্বীপটি কার এই দ্বীপটি হচ্ছে এমানের এমান হলো স্কটরা পার পার করে আমরা আসবো ফুলকেট ফুলকেট রয়েছে দেখো এখানে থাইল্যান্ডের ঠিক একটু পার করে রয়েছে এটা হচ্ছে ফুলকেট তাহলে এটা কার থাইল্যান্ডের তাহলে প্রথমে স্কোটরা তারপরে ফুলকেট এবারে আসবে সুমাত্রা তারপরে আসবে বর্ণীয় সুমাত্রা তারপরে বর্ণীয় তাহলে স্কোটরা এক নম্বর দুই নম্বর ফুলকেট তারপরে সুমাত্রা এবং বর্ণীয় হচ্ছে লাস্ট ফুলকেট কোথায় আছে এগুলো সব আমরা লোকেশন জেনে নিলাম এবার উত্তর থেকে দক্ষিণে সাগরগুলিকে সাজাও ইস্ট চায়না সি ইওলোসি সি অফ ওকটাক সি দেখো সি অফ ওকটাক কোথায় আছে সি অফ ওকটা রয়েছে এটা জাপান আর এটা কামচটকা পেনেনসুলা রাশিয়ার কামচটকা পেনসুলা ঠিক এখানে রয়েছে সি অফ ওকটাক এবার ইওলোসি দেখো ইস্ট চায়না সি এটাকে দেখে নি প্রথম থেকে দেখি ঠিক আছে ইস্ট চায়না সি ইস্ট চায়না সি কোথায় দেখো ইস্ট চায়না সি ইস্ট চায়না সিপের উপরে রয়েছে ইলোসি সি রয়েছে যে তাহলে সাজালে কি হবে প্রথমে ওকটাক সি এক নম্বর দুই নম্বর ইওলোসি তিন নম্বর ইস্ট চায়না সি চার নাম্বার ফিলিপিন কোন মালভূমি পূর্বে হিঙ্গান পর্বত দক্ষিণে ইন পর্বত পশ্চিমে আলতাই পর্বত এবং উত্তরে সায়ন এবং খেনিতি পর্বত তারা ঘেরা বলতে হবে আর্মেনিয়ান সান অ্যানাটোলিয়ান মঙ্গোলিয়ান তো এর অ্যান্সারটা বলে দিই অ্যান্সারটা মঙ্গোলিয়ান দেখো মঙ্গোলিয়া একটি দেশ তো মঙ্গোলিয়া দেশের অধিকাংশই লোক এই উলান বাটুরে বসবাস করে উলান বাটুর মঙ্গোলিয়া দেশের রাজধানী উলান বাটুর চারিদিক দিয়ে পর্বত দ্বারা ঘেরা একটি জায়গা অ্যান্সারে ফেলে আসি যে এই মঙ্গোলিয়াতে রয়েছে মঙ্গোলিয়া মালভূমি এতে পুরোটাই হচ্ছে মঙ্গোলিয়া মালভূমি এই মালভূমির পূর্বে পূর্বে এখানে একটি পর্বত রয়েছে চীনে এখানে হিঙ্গান 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 পর্বত রয়েছে দক্ষিণে এখানে রয়েছে চায়নাতে রয়েছে এগুলো ইন পর্বত আমরা যদি পূর্বে যাই উত্তরে উত্তরে রয়েছে সায়ন মাউ সায়ন মাউন্টেন এবং পশ্চিমে যদি আসি তাহলে আলটাই মাউন্টেন বোঝা গেলো তাহলে তাহলে মঙ্গোলিয়া মাউন্টেন এই সমস্ত পর্বতগুলি তারা ঘেরা রয়েছে তো প্রশ্ন হচ্ছে তাহলে আর্মেনিয়ান সান এবং অ্যালাটোনিয়ান এগুলো কোথায় আছে অ্যানাটোলিয়ান এগুলো কোথায় আছে দেখো সান মালভূমি সান মালভূমি রয়েছে থাইল্যান্ডে আর অ্যানাটোলিয়ান এবং আর্মেনিয়ান এই মালভূমি রয়েছে ঠিক এই তুর্কির এখানে এই এই পাটটায় ম্যাপ খুলে ম্যাপের বই খুলে ভালো করে একটু প্রত্যেকে দেখে নিও তাইওয়ান স্ট্রিট কোন দুটি সাগরকে একত্রিত করেছে মানে কোন দুটি সাগরকে জুড়েছে দেখো তাইওয়ান নামটা বলেই বুঝতে পারছি নিশ্চয়ই তাইওয়ান দেশের ওখানে হবে এবং তাইওয়ান দেশ কোথায় আছে ঠিক চায়নার পাশে দেখো এটা চায়না ঠিক চায়নার নিচে রয়েছে তাইওয়ান তাইওয়ান এবং চায়নার মাঝেই রয়েছে তাইওয়ান স্টেট তাহলে ওই চাইওয়ান স্টেট কোন দুটি বড় বড় সাগরকে একত্রিত করেছে ইস্ট চায়না সি এবং সাউথ চায়না সি ইস্ট চায়না সি সাউথ চায়না সি উত্তর আছে ইস্ট চায়না সি এবং সাউথ চায়না সি এটা অ্যানসার দেখো ইউলোসি জাপান সি এটা অনেক উপরে রয়েছে এই যে জাপান এই জাপানের ইস্ট চায়নাসির উপরে রয়েছে ইওলোসি সি অফ ওকটাক সি অফ জাপান এরও উপরে রয়েছে সাউথ চায়নাসি প্যাসিফিক সি এই সাউথ চায়নাসি সাউথ চায়নাসি আর প্যাসিফিক সি এটা হচ্ছে লুজন স্টেট বোঝা গেল সব নেক্সট রাব আল খালি মরুভূমি কোন দেশে অবস্থিত রাব আল খালি ওম্যান কাতার কুয়েত ইউএই দেখো আমি তো ম্যাপ পয়েন্টিং ম্যাপ অ্যাড করেছি যেই পাটটা দেখতে পাচ্ছি এই পুরো পাটটা রাপ আল খালি মরুভূমি এই মরুভূমিটি এমান ওম্যান ইউএই সৌদি আরব এই চারটি দেশেই অবস্থিত কিন্তু এখানে কাতার কিন্তু নেই তাহলে কাতার বাদ যাবে কাতার কোথায় আছে কাতারটা উপরে নেক্সট পামির গ্রন্থি থেকে যেই পাঁচটি পর্বতশ্রেণী বেরিয়েছে এর মধ্যে কোনটি নয় কুলনুন জাগ্রস কারাকোরাম হিন্দুকুশ তাহলে পামির গ্রন্থি থেকে কোন কোন পর্বত শ্রেণী বেরিয়েছে দেখো এটা পামির গ্রন্থি পামির নট এখান থেকে তিয়ান সান পর্বত বেরিয়েছে কুলনুন পর্বত কারাকোরাম পর্বত হিমালয় হিন্দুকুশ ইয়ানসান কুলনুন এই দুটো আছে চায়নাতে কারাকোরাম হিমালয় আছে ভারতে হিন্দুখুষ আছে পাকিস্তানে তাহলে জ্যাগরোস মাউন্টেন হবে না পূর্ব থেকে পশ্চিমে উপসাগরগুলিকে সাজাও উপসাগরের ইংরেজি বে গালফ অফ ওম্যান বে বা গালফ গালফ অফ আদান গালফ অফ থাইল্যান্ড পার্সিয়ান গালফ তাহলে কী হবে আমরা দেখি ম্যাপ ম্যাপ করে দেখি দেখো গালফ অফ ওম্যান আদান পার্সিয়ান গাল্প এগুলো কোথায় আছে এই যে দেখতে পাচ্ছি এটা পার্সিয়ান গালফ ইউএইর ঠিক পাশে সৌদি আরবের ঠিক পাশে যে সাগরটা পড়ছে উপসাগর পড়ছে এটাকে বলা হচ্ছে পার্সিয়ান গালফ ঠিক তার নিচে সোমালিয়ার পাশে রয়েছে গাল্ফ অফ ওম্যান মানে ওমানের পাশে রয়েছে তার গাল্ফ অফ ওম্যান ঠিক তার নিচে এই সরি ওমানের নিচে নয় হ্যাঁ ওম্যানের এখানে আর ইয়েম্যানের এখানে রয়েছে গালফ অফ আদান তাহলে পার্সিয়ান গালফ গালফ অফ ওম্যান গালফ অফ আদান তিনটা হয়ে গেল আর থাইল্যান্ড সি কোথায় রয়েছে যেখানে রয়েছে থাইল্যান্ড সি থাইল্যান্ডের এখানে রয়েছে থাইল্যান্ড সি বোঝা গেলো তাহলে প্রথমে পার্সিয়ান গালফ পার্সিয়ান গালফ গালফ অফ ওম্যান গাল অফ আদান তারপরে থাইল্যান্ড সি পূর্ব থেকে পশ্চিমে বলেছে সরি পূর্ব থেকে পশ্চিমে বলেছে এক্সট্রিমলি সরি তাহলে পূর্ব দিক প্রথমে প্রথমে থাইল্যান্ড প্রথমে এক নম্বর থাইল্যান্ড পূর্ব থেকে পশ্চিমে তাই তো তাহলে থাইল্যান্ড তারপর গালফ অফ ওম্যান গালফ অফ গালফ অফ ওম্যান পার্সিয়ান গালফ তারপরে গাল্প অফ আদান তাহলে গালফ অফ ওম্যান পার্সিয়ান গালফ গালফ অফ আদান এটাই হওয়ার কথা ব্যাস তো এই পর্যন্তই থাকলো মোট দশটা প্রশ্ন আমরা আজকে করলাম নেক্সট ভিডিওতে আবার এরকম দশটা কোশ্চেন নিয়ে আসবো এর থেকে আরও ডিটেলসে পড়ানোর চেষ্টা করব এই পর্যন্তই থাক থ্যাংক ইউ সবাইকে সবাই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক কমেন্ট অবশ্যই করো